জাপান কারাটে অ্যাসোসিয়েশন অসম শাখার বেল্ট ট্রেনিং পরীক্ষা আজি জোরহাট স্টেডিয়ামত জে কে এ অসম শাখার মুখ্য প্রশিক্ষক সেনসে বিজয় বরার তত্ত্বাবধানত সুকলমে অনুষ্ঠিত হয়। অভিলেখ সংখ্যক প্রায় 200 পরীক্ষার্থী বেল্ট পরীক্ষাত ভাগ লয়। অসম শাখার মুখ্য প্রশিক্ষক 2010 সনের মানে আমি জাপান কারাটে এপ্লিকেশন লৈছো আর জে কে অর্থাৎ জাপান কারাটে এসোসিয়েশন বিশ্বর অন্যতম শক্তিশালী একটা কারাটে সংগঠন। বিশ্বর সকলো জায়গাতে জে কে অর্থাৎ জাপান কারাটে এসোসিয়েশন আছে আর জাপান কারাটে এসোসিয়েশনত মানে পৃথিবীর সংখ্যাটোর মই ভারত শাখার অসমের হয়ে প্রতিনিধিত্ব করো আর আমি ইতিমধ্যে যোরহাটের উপরেও মরিগাঁও মাজুলী শিবসাগর এনেকা বিভিন্ন জায়গাত আমার ব্রাঞ্চ আছে এনেকে আমি চলাই আছো আর শক্তিশালী সংগঠন হিসাবে আমি রাজ্যিক ভিত্তিতো হওয়া প্রতিযোগিতা বা রাষ্ট্রীয় পর্যায়ত হওয়া কারাটে প্রতিযোগিতাবিলাক আমার ছাত্র ছাত্রীসকলে যথেষ্ট সুনাম কঢ়িয়াই আহিছে। আমি আশাবাদী অনাগত দিনতো আমি আমার ছাত্র ছাত্রীক লৈ আমি আমার বহুত পরিকল্পনা আছে উন্নত প্রশিক্ষণের জড়িয়ে আমি ছাত্র ছাত্রীসকলক যাতে উলিয়াই লৈ যাব পাৰো তার প্রচেষ্টাত আমি সদায় ব্রত হয়ে আছো আর সেই কারণে যোরহাটতে নহয় অসমৰ ভিতরতে গোট করো আমার সমান যোরহাটর আমার এই যোরহাট সেন্ট্রেল কারাটে একাডেমিত যিমানখিনি ছাত্র আছে আজি প্রায় 200 অধিক ছাত্র ছাত্রী আমার এই শাখাত পরীক্ষা লয়। ইয়ার উপরও আমার সিনামরা আমার যোরহাট কেন্দুগুড়ি যোরহাট কল্যাণী বহতিয়া গড়মূর আদি বিভিন্ন অঞ্চলতো আমার শাখা গঠন হয়েছে সেই শাখাবিলাক আমার পরীক্ষাতে পরীক্ষা দিয়ে আছে আর আমি আশা রাখছি অনাগত দিনত আমি জাপান কারাটে এসোসিয়েশন শাখায় আমি আরও উজ্জ্বলি উঠিম আমার ছাত্রছাত্রীসকলক রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক পর্যায়ত বিভিন্ন প্রতিযোগিতাত আমার ল ছালী আমার ছাত্র ছাত্রী সুনাম অর্জন করতে পারি। আজি তার অংশ হিসাবে আমি বছরে এক দুটা পরীক্ষা পাতো আমার উদ্দেশ্য এই নহয় কেবল যে বেল দিয়ে আমি ছাত্র ছাত্রীক আগবাই দিই বেল্টর আমি চাম আমি এবছর মাত্র দুটা পরীক্ষা পাতো আমি কোয়ালিটির উপর গুরুত্ব দিই আমি মানদণ্ডের উপর গুরুত্ব দিয়ে আমি পরীক্ষা আর আজি এই প্রথম এ বছর 22-র আজি প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হল আর ছমাহর পিছনে আমার দ্বিতীয় পরীক্ষা গতি আমি আশাবাদী যে আমার যে উদ্দেশ্য আমার লক্ষ্য আমার উদ্দেশ্য আমি উপনীত হতে পারি সক্ষম। যোরহাটৰ পৰা ৰীতি বৰঠাকুৰৰ ৰিপৰ্ট অসম আদিত্য।